बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आपनादेर सबाइके स्वागत जानाच्छि किड्स फूड एंड फैमिली ब्लगेर पक्ष थेके। आमादेर मोटामुटी शपिंग कमप्लीट। आजके आमि शेषबारेर मतो टुकिटाकि किछु शपिंग करते एसेछि। आजके आमि आपनादेर साथे शेयार करब फ्रांसे थेके बांग्लादेशे जावार छोट्ट एकटि भ्रमण काहिनी। এই সময়গুলো খুবই ব্যস্ততার মধ্যে কাটছে, একদমই সময় পাওয়া যাচ্ছে না একটু ভিডিও তৈরি করার। তবু আমি অল্প করে একটু একটু করে ভিডিও তৈরি করে রাখছি, যাতে করে আপনাদের সকলের সাথে শেয়ার করা যায়। আসলে আমি ইউটিউব থেকে অনেকটাই দূরে চলে গিয়েছি বাংলাদেশে যাওয়ার জন্য। একার হাতে সব কিছু রেডি করে রান্নাবান্না সংসার সামলিয়ে দেশের জন্য শপিং করে মানে খুবই কষ্ট হচ্ছে। আসলে মানে একা একা কাজ করা অনেক বেশি কষ্টকর। এখানে আমি লাগেজগুলো গুছিয়ে নিয়েছি। লাগেজগুলোতে দুটো লাগেজে আমার বাচ্চার শুধু খাবার, ওষুধ আর প্যাম্পার্স নেওয়া হয়েছে। আর আরেকটা লাগেজের মধ্যে দেশের জন্য কিছু টুকিটাকি শপিং করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার বাচ্চার খাবার, দুধ আর মানে প্যাম্পার্স এগুলাতেই মনে করেন 56 কেজির মতো হয়ে গেছে। আর আমার টিকিটে দেওয়া আমার জন্য 40 কেজি আর আমার মেয়ের জন্য 10 কেজি, টোটাল 50 কেজি, এর মধ্যে আমার 56 কেজি হয়ে গেছে। তো আমি দেশের কারোর জন্যই কিছু আমি নিতে পারছি না, মানে আমার বাচ্চার যেগুলো একদমই বেশি বেশি দরকার সেগুলোই শুধু নিয়ে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু সাইহা খুবই বেশি দুষ্টুমি করছে, সে চায় সবার সাথে ঘুরতে কথা বলতে, এদিকে দৌড় দেয় ওইদিকে দৌড় দেয়, আমি একদমই তাকে কন্ট্রোল করতে পারছি না। আর আমি একা একা বাংলাদেশে যাচ্ছি, আমি আর আমার মেয়ে, আমার হাজবেন্ড আমাদের সাথে যাচ্ছে না। তাহলে আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে একা একা ফ্রান্সে থেকে বাংলাদেশে আসলাম আমার মেয়েকে নিয়ে, কতটুকু কষ্ট হয়েছে আমার এই জার্নিতে। আমি সবাইকে সাজেস্ট করব, যারা বাচ্চা নিয়ে একা একা বাংলাদেশে আসতে চান তারা এরকম ভুল করবেন না। আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চাকে কন্ট্রোল করা। আর যার বাচ্চাগুলো একদম বেশি দুষ্টু তারা তো অবশ্যই আসবেন না একা একা, হাজবেন্ডকে নিয়েই আসবেন। সাইহাকে কোনো রকম ভাবেই সিটে বসানো যাচ্ছিল না, কন্টিনিউ সে ওই মহিলার হেডফোন নিয়ে আসতেছে, ওই মহিলার চা নিয়ে আসতেছে, অনেকে ঘুমিয়ে যাচ্ছে তাদের কাছে গিয়ে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে ফেলতেছে, মানে এরকম অবস্থা। ওরে সিটে বসাতে গেলেই সে কান্না, টোটালি মানে এত কষ্ট হয়েছে আমার বলার বাহিরে। উনি হচ্ছে সেই ভাইয়া যে ভাইয়া কিনা আমাকে এতটা হেল্প করছে, আমার মেয়েকে সামলিয়ে রাখছে। ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পুতুলটা বাবুকে প্লেনে দিয়েছিল, হেডফোনটা বাবুকে প্লেনে দিয়েছে, আরও একটা কম্বলও দিয়েছিল, ওইগুলো নিয়ে টুকটাক একটুক্ষণ খেলাধুলা করছে। বাট কন্টিনিউ তার একটাই ইচ্ছা যে সে অন্য মানুষের কাছে চলে যাবে, অন্য মানুষের কোলে গিয়ে উঠে বসে থাকবে, এরকম অবস্থা। আমরা রাত 2টার দিকে আবার দুবাই থেকে বাংলাদেশের বিমানে উঠলাম। এই যে যখন বিমান ছাড়ছিল তখন দুবাইয়ের রাত 2টার শহর। আসলে দেখতে গিয়ে অনেক ভালোই লাগছিল, কিন্তু আমার মেয়ে অনেক বেশি ডিস্টার্ব করছিল আর কি। এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সূর্যোদয়ের, ওইটা হচ্ছে কি বাংলাদেশ থেকে একটু দূরে, মানে 1 ঘন্টা লাগবে আর কি বাংলাদেশে পৌঁছতে এরকম। এই সিনারিটা আমার এত ভালো লাগছে মানে বলার বাহিরে, আমি কখনোই এরকম মানে সূর্যোদয় দেখি নাই, মানে আমি ভোরবেলায় কখনোই ঘুম থেকে উঠতে পারি না। আর এরকম মানে এত সৌন্দর্য, নিচে একদম কালো, উপরে নীল, মাঝখানে সূর্য উদয় হচ্ছে, মনে হয় যেন আকাশের মাঝখান দিয়ে ফেটে লাল রং বের হচ্ছে। ভিডিওতে আসলে তেমন বেশি বোঝাই যাচ্ছে না যে কেমন দৃশ্যটা ছিল, একটু আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনারা একটু বুঝতে পারেন, কিন্তু আসলে সামনাসামনি দেখতে এতটাই সুন্দর ছিল আমি বলে বোঝাতে পারবো না, মানে সামনাসামনি দেখার অনুভূতিটাই অন্যরকম।
প্লেন থেকে নামার পর আমি আর কোনো ভিডিওই ধারণ করতে পারি নাই, কারণ আমার মা এত দুষ্টুমি করছিল যে আমি ভিডিও কখন ধারণ করব, মোবাইল কখন আমি হাতে নিব, ওকে কন্ট্রোল করাটাই আমার জন্য খুব বেশি টাফ হয়ে যাচ্ছিল। এখন আমি মামিনচিংয়ের রোডে আছি, আমার সাথে আছে আমার ভাই, আমার দেবর আর আমার আব্বু। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আসলে বাংলাদেশটা এতটা সুন্দর বলার বাহিরে, মানে বাংলাদেশ থেকে ফ্রান্স কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি উন্নত, কিন্তু বাংলাদেশে প্রাকৃতিক দৃশ্য দেখার পর যে অনুভূতি আসে সেটা ওই দেশে আসে না। এই অনুভূতিটা শুধু তারাই বুঝতে পারবে যারা দেশের বাহিরে থাকে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাতে পেরেছি। আর আমার ইউটিউবের যে আপুরা ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কারোর সাথেই তেমন কোনো যোগাযোগ করতে পারছি না, ভালো ভিডিও দিতে পারছি না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।